কন্যার মৃত্যুত অসহায় মাতৃ। কন্যার মৃত্যুর সংবাদ পাই শিবসাগরের পর শিমলুগুড়ি ঢাপলি মেলা মাতৃয়ে মৃতদেহর কাষত রই কই গল রাধার সপনবোৰৰ কথা। মাত্র 20 মিনিটের রেল যাত্রাত মাতৃ বুকু সুদা করে হেরাই গল অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী রাধা কুমারী। অকর্মণ্য রেল আরক্ষী তথা বিভাগে তদন্তর ভাবে আনকি সংরক্ষিত নকরিলে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া দবাতো। ঘটনা সংঘটিত হওয়ার 24 ঘণ্টার পাছত হত্যাকারীক করায়ত্ত করার নামত সোধা পোছার বাবে এজন যুবকক আটক করে এই দায়িত্ব সামরিছে দায়িত্বজ্ঞানহীন রেল বিভাগে। লঙ্কাত ঘর আটকাধীন বিশ্বজিৎ ডির। শিবসাগরের ভাড়াঘরত থাকি রেলেরে চানা বিক্রি করে পেট পর্বতায় বিশ্বজিতে। শিবসাগর পর আমগুড়ি মানে ইয়াত আহি গম পাইছো, কালি গম পাইছো, মানে ইয়াত শিমলুগুড়ি গাড়ি স্টেশন রখার পিছতে বহুত টাইম পিছত গম পাইছো ঘটনাটো। মানে ইয়াত এইটো দেখিলো আর মানে পিছত দেখিলো গাড়ি আনার পিছত কি বলে শুনেছো, মানে ডাবাত মানে এই বেলেগ কিনা শুনা নাই, এইটা শিবসাগর বলে শুনেছো। আনহাতে নামনি মোৱা ডিব্ৰুগড় ৰঙিয়া এক্সপ্ৰেছৰ বিশেষভাৱে সক্ষম লোকৰ বাবে সংৰক্ষিত ডবাৰ শৌচাগাৰত ৰাধা কুমাৰীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ দৰে বুধবাৰে অৱধ অসম এক্সপ্ৰেছৰ সংৰক্ষিত ডবাৰ শৌচাগাৰত উদ্ধাৰ হৈছে আন এগৰাকীৰ মৃতদেহ। ভাৰতীয় ৰেলৰ ডবাৰ ভিতৰত ধাৰাবাহিকভাৱে দুদিনত দুগৰাকী মহিলাৰ হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ পিছতো ঘটনাৰ বিষয়ে ক'বলৈ দুৰ্ভাগ্যজনকভাৱে আজি ৰাজ্যত নাই কেন্দ্ৰীয় ৰেল ৰাজ্যমন্ত্ৰী ৰাজেন গোহাঁই। নাজিৰাৰ পৰা নবুল কোঁৱৰ, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।